আমরা ফোন কিনতে গিয়ে অনেকেই খুঁজে পাই আইফোন, স্যামসাং, গুগল, শাওমি কিংবা কিছু কম বাজেটের অন্যান্য ব্র্যান্ডের ফোন। আসলে কি আমরা জানি কতগুলো ব্র্যান্ডের ফোন আমাদের দেশে পাওয়া যায়? আপনার ধারণায় বাংলাদেশে মোট কয়টি ব্র্যান্ডের ফোন পাওয়া যায়? আসুন দেখি আপনার অনুমান কতটা সঠিক। বাংলাদেশে ফোন ব্র্যান্ডের আগমনটা শুরু হয়েছিল নোকিয়ার হাত ধরে। 2000-এর দশকের শুরুর দিকে নোকিয়া ফোন ছিল বিশাল জনপ্রিয়। সেই সময়ে এর ডিফেন্সি আর ব্যাটারি লাইফের জন্য ছিল সবচেয়ে পছন্দের। তবে সময়ের পরিবর্তনে অনেক নতুন ব্র্যান্ড আসতে শুরু করে। প্রথম দিকে নোকিয়া বাজারে রাজত্ব করলেও 2010-এর পরের দিকে অ্যাপেল আর স্যামসাং তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। অ্যাপেল এর আইফোন আমাদের দেশের বাজারে আসে স্ট্যাটাসের প্রতীক হিসেবে, আর স্যামসাং একের পর এক ইনোভেটিভ মডেল এনে সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে। এরপর আসে সেই ব্র্যান্ড যা বাংলাদেশের বাজেট বান্ধব ফোনের বাজারে নতুন মাত্রা যোগ করে, সেটা হচ্ছে শাওমি। শাওমির ফোনগুলোর মধ্যে রেডমি সিরিজ খুব জনপ্রিয় হয়, কারণ এর কম দামে ভালো ফিচার। এই সিরিজের জনপ্রিয়তার কারণে বাজারে রিয়েলমি, ওপো, ভিভো এর মতো অন্যান্য ব্র্যান্ডও প্রতিযোগিতায় আসে, আর এর মধ্যে দিয়েই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে নোকিয়া। বাংলাদেশের রিয়েলমি আর টেকনো এফোন প্রচুর জনপ্রিয়, কারণ তারা কম দামে অনেক ফিচার দেয়। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা গেমিং বা ভিডিও কন্টেন্টে আগ্রহী, তারা রিয়েলমি বা টেকনোর মতো ফোন পছন্দ করে। অ্যাপেল বা স্যামসাং তো আছেই, কিন্তু আজকাল যারা গুগলের ফোন পছন্দ করেন তাদের মধ্যে ক্রমবর্ধমান চাহিদা দেখা যায়। গুগল পিক্সেল মূলত ক্যামেরা আর সফটওয়্যার আপডেটের জন্য পরিচিত। এছাড়াও ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিটি ব্র্যান্ড টিকে থাকে না, যেমন HTC, LG কিংবা সনি। এই ব্র্যান্ডগুলো একসময় বাজারে ছিল, কিন্তু এখন তাদের প্রায় দেখা যায় না। এই ব্র্যান্ডগুলো তাদের উদ্ভাবনীর দিক থেকে এগিয়ে থাকলেও বাজারে প্রতিযোগিতায় টিকতে পারেনি। তবে আনঅফিসিয়ালি কিছু ফোন পাওয়া যায়। HTC একসময় বড় স্ক্রিন আর LG ছিল মজবুত ফোনের জন্য পরিচিত আর দারুণ ডিসপ্লের জন্য জনপ্রিয় ছিল। আনঅফিসিয়াল, অফিসিয়াল সবকিছু মিলিয়ে বাংলাদেশে প্রায় 50টিরও বেশি ব্র্যান্ডের ফোন পাওয়া যায়, যা লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত বিস্তৃত। চলুন সবগুলো ব্র্যান্ডের নাম শুনে নেওয়া যাক। স্যামসাং, অ্যাপেল, গুগল, শাওমি। বাংলাদেশে অ্যাপেল, স্যামসাং বা গুগলের মতো শাওমিরও বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ ফোন পাওয়া যায়, যেগুলো উন্নত স্পেসিফিকেশন এবং আধুনিক ফিচার নিয়ে আসে। তারপরে হচ্ছে রিয়েলমি। রিয়েলমি মূলত ওপো এর একটি সাব ব্র্যান্ড হিসেবে শুরু হয়েছিল। 2018 সালে এটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এখন এটি ওপোরই কোম্পানি বিবিকে ইলেকট্রনিক্স এর অধীনে পরিচালিত হচ্ছে। তারপরেরটা হচ্ছে ভিভো। ভিভোর কিছু প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন আছে, এগুলো উন্নত ফিচার ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসে। এছাড়াও ওপো, নাথিং ফোন, টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওয়ালটন, স্যামপনি, লাভা, ওয়াওয়ে এবং পোকো। পোকো মূলত শাওমির একটি সাব ব্র্যান্ড হিসেবে শুরু হয়েছিল 2018 সালে। এরপরে পোকো ধীরে ধীরে বাজারে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে পরিচিত পায়। 2020 সালে শাওমি পোকোকে স্বাধীন ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। তারপরে শাওমির রেডমি, এটাও শাওমির একটা সাব ব্র্যান্ড। তারপর ওয়ানপ্লাস, মোটোরোলা, আসুস, হনর। হনর মূলত হুয়াওয়ের সাব ব্র্যান্ড ছিল, কিন্তু 2020 সালে হুয়াওয়ে হনর ব্র্যান্ডটি বিক্রি করে দেয় এবং বর্তমানে হনর একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে পরিচালিত হচ্ছে। তারপরে হচ্ছে আইকু। আইকু হলো একটি চীনা স্মার্টফোন ব্র্যান্ড যা মূলত ভিভোর সাব ব্র্যান্ড হিসেবে শুরু হয়েছিল। 2019 সালে আইকু প্রথমে চীনে এবং পরে অন্যান্য বাজারে আত্মপ্রকাশ করে। যদিও এটি ভিভোর অধীনে শুরু হয়েছিল, তবে বর্তমানে এটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে কাজ করছে। তারপরে হচ্ছে মিউজু, সনি এক্সপেরিয়া, লেনোভো, মাইক্রোম্যাক্স, ব্লু, এলকাটেল, জিওনি, নোকিয়া। যদিও বর্তমানে নোকিয়ার কিছু ফিচার ফোন সাথে আনঅফিসিয়াল স্মার্টফোনও পাওয়া যায়, তবে সেগুলো অরিজিনালি নোকিয়ার তৈরি কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তারপরে হচ্ছে হায়ার, ম্যাক্সিমাস, উইনস্টার, উই, অকাপিয়া, অ্যাডকম, স্মাইল, লেইকা, ZTE, LG, ডগি, উলফোন, কিউবট, কার্বন, স্পাইস, ইলেফোন, অকিটেল, মিডিগি, ব্ল্যাকভিউ ও ভেরনি। এখন পর্যন্ত যে কয়টা ব্র্যান্ডের নাম শুনলেন, প্রায় 50টা মতো, এর বাইরেও কিছু ছোট বা নতুন স্মার্টফোন ব্র্যান্ড পাওয়া যায়। আরও কিছু চাইনিজ ব্র্যান্ড আছে, যেমন লিকো এবং ইয়োটা মাঝে মাঝে বাজারে আসে আর কি, বিশেষ করে অনলাইন মার্কেট প্লেসগুলোতে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ব্র্যান্ডটি আপনার কাছে নতুন এবং এর বাইরেও কোনো ব্র্যান্ড যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও, আপনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন সেটা তো জানা হলো না, অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। ভবিষ্যতে আমরা দেখতে পাবো আরও নতুন ব্র্যান্ড, আরও নতুন প্রযুক্তি, আর এভাবে স্মার্টফোন বাজার আরও বিস্তৃত হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন আরও তথ্য সমৃদ্ধ কন্টেন্ট পেতে সাথে থাকুন। আর হ্যাঁ, কোন ব্র্যান্ডের ফোন আপনার প্রিয় জানিয়ে দিন নিচের কমেন্ট সেকশনে। ধন্যবাদ।